আজকে আমরা শিখবো অনুপাত সমানুপাতের অঙ্ক কয়েকটা। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শিখে নিই কী ধরনের অঙ্কগুলো আমরা আজকে শিখব। যেমন যদি এ ইস টু বি 3:7 এবং বি ইস টু সি 8:5 হয়, তবে এ ইস টু সি সমান সমান কত। এই ধরনের অঙ্কগুলো অনেক পরীক্ষার ক্ষেত্রে আসে, তো আমরা আজকে এই ধরনের অঙ্কগুলো তাড়াতাড়ি বা শর্টকাট ট্রিক্সের মধ্যে তাড়াতাড়ি কীভাবে করা যায় আমরা শিখব। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে শেষে কয়টি অক্ষর আছে। যেমন এখানে দুটি অক্ষর আছে এস টু সি। এই ধরনের দুটির ক্ষেত্রে আমরা অঙ্কগুলোকে কী করব, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে এ বাই সি দিয়ে নেব, তারপর যে অনুপাতটা থাকবে সেই অনুপাত দুটি গুণ করে দেব। তাহলে 3/7 × 8/5। যদি এইগুলোর মধ্যে কাটাকাটি যায় করব, নয়তো আমরা করব না। তাহলে 3টা কত হবে, 24 × 7 = 35। তাহলে এ ইস টু সি সমান সমান কত আসলো, 24:35। এভাবে আমরা করতে পারবো অঙ্কগুলো ইজিলি। চলুন আমরা কথা না বাড়িয়ে আরেকটা ওই ধরনের অঙ্ক শিখে নিই। যেমন যদি এ ইস টু বি 6:7 এবং বি ইস টু সি 8:7 হয়, তবে এ ইস টু সমান সমান এ ইস টু সি সমান সমান কত। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সেমভাবে ওইভাবেই আমরা করব। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ওই নিয়মে যদি আমরা করি তাহলে কি আসবে, এ বাই সি সমান সমান যে অনুপাত দুটো থাকবে তার গুণ। তাহলে 6/7 × 8/7। কী বলছিলাম, যদি কাটাকাটি যায় অনুপাতগুলোর মধ্যে তাহলে করবো, নাহলে করবো না। তো এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমার কত হচ্ছে, 6/48 × 7/49। তার মানে হচ্ছে এ ইস টু সি সমান সমান 48:49।